এবার হাজার দর্শক মাতালেন ঢালেট কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসে যেন কোনো জুড়ি নেই, একের পর এক অনুষ্ঠান মাতিয়ে যাচ্ছেন রীতিমতো তিনি। হাজার দর্শক মন মাতালেন অপু। নাচবো সুন্দরী কমলা, কণ্ঠশিল্পী মিলার গাও এই গানটির সঙ্গে একসময় পুরো দেশ নেচেছে। এবার এই গানের সুরে নাচলেন ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। জমকালো আয়োজনে রবিবার সন্ধ্যায় পর্দায় উঠল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 প্রতিযোগিতার চলছে ফাইনাল রাউন্ডের আয়োজন। এই অনুষ্ঠানে মিলার সুন্দরী কমলা গানের সঙ্গে নেচে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান ঢালিউডের কুইন অপু বিশ্বাস। লাল নীল আলোয় ঘেরা মঞ্চে অপু তার দল চমকে দেয় সবাইকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী জাগরণী গানে। জাগো জাগো শিরোনামের গানটির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের 3 নম্বর ফ্লোরে 3 নম্বর হলের এই মঞ্চে গানের সঙ্গে নাচে অংশ নেন এবং নাচ পরিবেশন করেন বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা 10-এর প্রতিযোগীরাও। এবারের আসলে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবি। গ্র্যান্ড ফাইনালের আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্র্যান্ডের শফিক আহমেদ, হামিম মাহদাস, আনিসুল ইসলাম হিরু এবং আরো অনেকে। এবারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রজেক্ট করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড, পাওয়ার্ড বাই স্পন্সর প্রেমস কালেকশন এবং কো পাওয়ার্ড বাই স্টেপ ফরওয়ার্ড। তো বন্ধুরা, অপু বিশ্বাস কিন্তু সব জায়গায় যেয়ে মাতিয়ে দিচ্ছেন সবাইকে। স্টেজ শো, টেলিভিশন থেকে শুরু করে বাইরের দেশে পর্যন্ত অপু বিশ্বাসের যেন কোনো জুড়ি নেই। তো বন্ধুরা, অপু বিশ্বাস সম্পর্কে সব লেটেস্ট আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।